যোগ করার পরে এই তো এক্ষুনি বললাম, ভুলে গেলে কি করে? যদি যোগফলটা নয় দিয়ে ভাগ যায়, মনে থাকবে কটা ছটা উত্তর তাড়াতাড়ি কুইক। তুমি কটা করতে পেরেছো? আচ্ছা আচ্ছা, গুড, সময় তো দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, এটা হয়েছে। বাহ, দুটোর মধ্যে কনফিউশন হলো, তাই তো? আচ্ছা, এবারে কি করে দেখলাম? এই পাঁচ আর পাঁচের পাঁচ তিন আছে অপজিস্ট, আর এখানে ছয় কে ছয়, এখানে এক আছে, তো এটা বেশি হবে, বড় হবে। আচ্ছা, এইরকম বলবে সুবিধা হবে। ছয় আসতে নয়গুলো কেটে, যোগ করে যেগুলো নয় হচ্ছে সেগুলো কেটে দিচ্ছে। ঠিক আছে, বসো। আচ্ছা, এটা ছোট বড় ছয়টা আমি কোথা থেকে পাচ্ছি? মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা থাকলে সবসময় কি হয়? এক কম হয়। তাহলে আমরা 37 কে কি দিয়ে ভাগ করে নেবো বলো? 18 দিয়ে। ঠিক আছে, এইভাবে করবে, এক বাদ দেবো। হ্যাঁ, কারণ যেহেতু এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, আট দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? লাস্টের কটা ডিজিট দেখতে হবে গো। আট দ্বারা বিভাজ্য হবে কিনা বুঝবার জন্য লাস্টে কটা ডিজিট দেখবো? তিনটে ডিজিট। আচ্ছা ঠিক আছে, বসো। দেখি তিনটে দুটো বড় বড় কুইক। কে এর মান পাঁচ, তাহলে যেগুলো যোগ করে নয় হচ্ছে সেগুলো কি করছি? কেটে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, দুটোই 1 পয়েন্ট পেলাম। তাহলে এর মধ্যে এটাই যে ছোট হবে কি করে বুঝলাম? এই দুটো ভগ্নাংশ। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, ছোট থেকে বড় করেছো। ঠিক আছে, আচ্ছা, এখানে 18 কেন নিলাম? এখানে মৌলিক সংখ্যা, তাই এখান থেকে এক বাদ দিয়ে। বাহ, গুড, বসো বসো। আচ্ছা, এগুলো বিজোড় স্থানীয় সংখ্যাগুলো কি করি? যোগ করেছি, আর মাঝখানে কি সাইন দিয়েছো? ডিফারেন্স সাইন, তাই তো? আচ্ছা বাহ, তাহলে কত পেয়েছি আমরা? 9। ঠিক আছে, এটা 18 দিয়েছি, মানে কেন দিলাম এটা 18টা বলো? ও একবার বললো, যদি তুমি বলো মৌলিক সংখ্যা, তো এবারে আমাকে যদি এখানে ভাগশেষ বার করতে হয় তাহলে এক কম দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো ক্লাসে? ঠিক আছে ঠিক আছে, বসো বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমি বলি যে সুদের হার বার্ষিক, ঠিক আছে, ধরো বললাম বার্ষিক 20% হারে, সে সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ হোক, তাহলে এক বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সমান হয়, মানে এক বছরের সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ তা হবে। আর চক্রবৃদ্ধি সুদটা তার পরের বছর থেকে বাড়ে কেন? কিসের উপর সুদ পাই আমরা? দুটোর উপরই, মানে সুদের উপরে সুদ হয়, আসলের উপরে সুদ হয়। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, অঙ্ক করতে পারছো? কে এর মান কত হচ্ছে? 5। আচ্ছা ঠিক আছে, বসো বসো, দেখি দাও, এটা হয়নি? আচ্ছা, কে এর মান 5, একটু বড় করে ফেলেছো। আমি তাড়াতাড়ি কিসে গেলাম? যেগুলো যোগ করে 9 হবে, 5 4 9 কেটে গেল। এ দেখো, 9 কেটে গেল, 7 আর 2 9 কেটে গেল। শুধুমাত্র কি পড়ে আছে এখানে? 3 আর 1 4 প্লাস কে, তাহলে ব্যাস, আর কিচ্ছু করবার নেই। কে এর একমাত্র মান 5 4। ঠিক আছে, এটা কেটে দিলাম, দেখতে পেয়েছো? এটা আর কি করে বুঝলাম বলো? আমি কি বলেছি? যেটা এলসিএম হবে সেটা এই সংখ্যাগুলো দিয়েও বিভাজ্য, আর কি এই সংখ্যা বলো বলো বলো, ওই সংখ্যাগুলো দ্বারাও বিভাজ্য হবে, আর এই সংখ্যাগুলো যতগুলো উৎপাদক আছে সেইগুলো দিয়ে বিভাজ্য হবে। তাহলে 120 কিন্তু কখনো 18 দিয়ে ডিভিজিবল নয়, তাই 120 এলসিএমটা ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা বসো, তুমি করতে পারো। আচ্ছা, তারপর বাকিটা? আচ্ছা ঠিক আছে, এটা পুরোটা যোগ করেছো, করে কত পেয়েছো? 36, মানে এর মান কত হচ্ছে? 5। আচ্ছা ঠিক আছে,
আর এত না খেটে তাড়াতাড়ি করতে শেখালাম একটুখানি, যেগুলো নয় হবে সেগুলো স্যাট স্যাট করে আমরা কেটে দেবো, তাই না? তাহলে অঙ্কটা আমার একটুখানি আরো তাড়াতাড়ি, মানে এমনিই তো করছি খুব তাড়াতাড়ি হচ্ছে, আরো তাড়াতাড়ি আরো কুইক হয়ে যায়। তাহলে কে প্লাস ফোর এসছে, তাহলে কে এর মান কত হতে হবে? একমাত্র পাঁচ। ঠিক আছে, ক্লাস বোঝা গেছে? চল বসো। এই তিনজন ধরো, তিনজন তুই এগারো, হ্যাঁ দশ, ঠিক আছে, এটা এটা পাঁচ, এগারো দ্বারা বিভাজ্য কি করে বুঝবো বলবো? আচ্ছা যোগ করবো, ডিফারেন্সটা কি হবে যদি এগারো দিয়ে ভাগ যায়? তাহলে এটা তিন ঘন্টা কেন হলো? একশো আশি মিনিট। আচ্ছা বাহ, ঘন্টায় কোনো তিন ঘন্টা, মানে সকাল আটটার পর আবার কখন বাজবে? সকাল এগারোটায়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে পাঁচ, বাহ ঠিক আছে। আচ্ছা ওকে বস দেখি, দুটো সেম সেম এসছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা মৌলিক সংখ্যা ছিল তাই তো? তাহলে মৌলিক সংখ্যার টোসেন সবসময় কি হয়? এক কম হয়, এই জন্য কত দিয়ে ভাগ করেছো? আঠারো দিয়ে। বাহ ঠিক আছে, বস বস। আচ্ছা এখানে আঠারো দিয়ে ভাগ করলাম কেন? বাহ বাহ বাহ, বুঝতে পেরেছো ক্লাস কি করে বার করতে হয় টোসেন শিখিয়েছি? আচ্ছা বাহ ঠিক আছে, বসো গুড। এই তোমরা দুজন দাঁড়াও দেখি, কের মান পাঁচ দর। আচ্ছা ঠিক আছে, একটা আচ্ছা এটা তো একটুখানি, এটা ফাইভ এম নয় লিখতে, কোশ্চেনটা দেখো ভালো করে, এটা এইট দিয়েছি আট, তাহলে আটের সঙ্গে তিন যোগ করতে হবে, তাহলে কত হবে? এগারো। সাথে ঠিক আছে তো, ওটা এইট নয়, বোর্ডে ভালো করে দেখো, এই ফাইভ নয়, ওটা কি লিখেছি আমি? এইট, অর্থাৎ সকাল আটটার পরে। ঠিক আছে, তাহলে আটটার পরে আবার কখন হবে? সকাল এগারোটা, তিনটা ভুল যোগ করেছো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বসো। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে লাভজনক কোনটা? চক্রবৃদ্ধি সুদ না সরল সুদ? চক্রবৃদ্ধি সুদ বেশি বেশি বৃদ্ধি পাবে। কেন না? এখানে আমরা কার উপর সুদ পাই আবার? কারণ চক্রবৃদ্ধির উপর একবার আমরা সুদের আসলের উপর সুদ পাই, একবার সুদের ইন্টারেস্ট, একবার তার উপর সুদ পাই। বসুন ঠিক আছে, আর আছে ও আছে, এটা দেখিনি, সরি সরি কেন করিনি, ও আচ্ছা বাহ। তাহলে কত হবে? উনত্রিশ বাই কত? উনিশ। তাহলে কত হবে এটা? দশ হবে, এটা একটু ভুল হয়েছিল, আরেকটা স্টেপ এটা কি করতে হবে? করতে হবে, যাক বললে ভালো হলো, আমি এটা খেয়াল করি। ঠিক আছে বস, নয় দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? এটা করলে কি, ও নয় গুলো কেটে দিয়ে করেছো? আচ্ছা ঠিক আছে, সাতের দুয়ে নয় তাই তো? কি এর মান কত পেয়েছি? পাঁচ। ঠিক আছে, আচ্ছা এখানে আঠেরো কেন দিয়ে ভাগ করলাম? মৌলিক সংখ্যা থাকলে সবসময় এক কম হয়। আচ্ছা এটাও ঠিক আছে, আঠেরো একই আঠেরো, হ্যাঁ এগারো ভাগ। ঠিক আছে বস, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দয়ের। ঠিক আছে ঠিক আছে, এলসিএমটা কত বেরিয়েছে? আচ্ছা এলসিএম করার সময় কি শিখিয়েছে তোমাদের? যদি দুটো কি হয়ে যায়, কমন হয়ে যায়, কেটে দেবো। বাহ বাহ ঠিক আছে, আর গসাগু দুটো তিনটে সংখ্যা যদি বড় নাম্বার দিয়ে কি করে বের করবো আমরা? কি দিয়ে বার করবো? আচ্ছা আচ্ছা, সংখ্যার গ্যাপটা দিয়ে দেখবো যে সংখ্যা দুটো কাটছে কিনা, যদি গ্যাপ দিয়ে না কাটে তার কি দিয়ে দেখবো? বাহ বাহ ঠিক আছে, দশ পার্সেন্ট তাই তো? এর মান ফাইভ, এটা ঠিক আছে। আচ্ছা এটা না করলেও তুমি এখানে এটা গুণ করে ফার্স্টে কত? আটচল্লিশ আর পাঁচ সাথে, মানে এই দুটো যখন দুটোই ওয়ান পয়েন্টে চলে গেলো, ভ্যারি করছে, এটা তো বড় পেয়ে গেছো, এটা তার থেকে তো এটা একটা স্টেপ বেশি ভাগ করেছো, করতে পারো, আদারওয়াইজ তুমি এরকম দেখতেও নিতে পারো।
ঠিক আছে, এটা করে নাও, ঠিক আছে।